হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি জানতাম চাইছিলাম আমাদের সমাজে অনেক জ্ঞানী লোক আছে। জি তা তো অবশ্যই, আমাদের সমাজে অনেক জ্ঞানী লোকই আছে, আমাদের আশেপাশে অনেকেই অনেক জ্ঞানী লোক। হুজুর পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানমান ব্যক্তি আছিল কে আমি এটা একটু জানতাম চাইছিলাম। খুব ভালো প্রশ্ন। এটা কি সাধারণ মানুষের ক্ষেত্রে নাকি কোন নবী পয়গম্বর কিংবা সাহাবীদের ক্ষেত্রে? তাদের সবার ভিতরে জ্ঞানমান ব্যক্তি কে আছিল এটাই আমি জানতাম চাই। জি তাহলে আপনার ইচ্ছা এই দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানবান ব্যক্তি কে ছিলেন, এটাই আপনার প্রশ্ন? আলহামদুলিল্লাহ খুব ভালো প্রশ্ন। পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানবান ব্যক্তি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার সকল জ্ঞানীগুণের জ্ঞান, নবীদের ওলিদের ফিরদের জ্ঞান যদি এক পালা রাখা হয় আর আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান যদি আরেক পালা রাখা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সমান কখনোই হতে পারবে না। সুবহানাল্লাহ, হুজুর আমরা সেই নবীর উম্মত। দোয়া করবেন হুজুর আমরা যেন সেরা উম্মতে কবরে যেতাম পারি। ইনশাআল্লাহ।